हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के एक नतून ब्लॉग नहीं एसेछि। तो पूजो शॉपिंग करते जाच्छि, पेछने और सामने आमार फ्रेंड मधुमिता। तो आमरा शॉपिंग करते जाच्छि। तो ये देखो आमरा शॉपिंग एर दिके जाच्छि। ये देखो रातेर शहर, आगरतला शहर कि सुंदर देखाच्छे। राते ही घूरते भाल लागे, দিনে তো রৌদ্র থাকে গরমকালে, তো রাত্রে আমার এমনিতেই ভাল লাগে। আর শীতকালে তো এমনিতেই ঘোরা যায় দিনের বেলা। তো এ দেখো এখানে একটা শপিং মল আছে, সিটি মার্ট, সরি সিটি কার্ট। তো দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শপিং মলটা। তো এই দেখো কি সুন্দর, আর দেখো কি ভিড় রাস্তায়, পুজোর শপিং সবাই করতে যাচ্ছে। তো এই দেখো চারপাশটা আমাদের রাতের শহর আগরতলা। আর দেখো এখানে মনে হয় একটা খাওয়ার রেস্টুরেন্ট আছে উপরে, দেখতেই পাচ্ছ কি ভিড়। এই শপিং মলটাইও নানা রকমের কালেকশন আছে। তো আমরা এটাই যাব না, আমরা ম্যাক্সে যাব শপিং করতে। তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দেই। তো দেখো কি সুন্দর দূর থেকে দেখাচ্ছে। দেখো এটা মনে হয় রেস্টুরেন্ট উপরে। আর এখানে দেখো একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো এই দেখো প্যান্ডেলটা, তো খুবই সুন্দর করে তৈরি করেছে প্যান্ডেলটা। পুজো তো আর বেশি দিন নেই, আর কদিনের অপেক্ষা। তো এই দেখো খুবই সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে। তো এই দেখো আমরা শপিং মলের সামনে এসে গেছি। তো সামনেই আমরা সিটি গোল্ডের দোকান পেলাম। তো এখানে সিটি গোল্ডের নানা রকমের কালেকশন আছে দেখতে পাচ্ছ। দেখো তো ভাবলাম এটাও ভিডিও করে নিই। আর দেখো এখানে বাচ্চারা খেলনা নানা রকমের, আর এখানে দেখো বাদাম আর ভাজা হচ্ছে। নানা রকমের খাওয়ার আছে এখানে আর ভাজা হচ্ছে। আর এখানে দেখো পিঠে আছে, আর এই হাঁড়িতে পিঠে বসিয়েছে নানা রকমের পিঠে। আর দেখো আমি এখানে সেফটি পিন কিনে নিলাম। সেফটি পিন তো খুব কাজের জিনিস, তো এটা আমি একটা সেফটি পিন কিনে নিলাম এক জোড়া। তো পিন আপ করতে লাগে, বিশেষ করে বড় সেফটি পিনগুলো। তো এখান থেকে এবার আমরা শপিংয়ের দিকে যাব। শপিং মলের ঠিক সামনে এসে গেছি আমরা। চলো, তো দেখো এখানে আমার ফ্রেন্ড মধুমিতা, খুবই সুইট ও। তো ও আর আমি এখানে
এখানে একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো এখানে ম্যাক্সের সামনে এসে গেছি আমরা। তো চারদিকটা দেখো, এখানে নানা রকমের কালেকশন আছে। আর দেখো সামনে ইয়াররিংসের কালেকশন এখানে দেখতে পাচ্ছ, নানা রকমের ভ্যারাইটি আছে ইয়াররিংস। দেখলে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে সবই কিনে নিই। তো এই দেখো আমরা শপিং মলের ভেতরে ঢুকে গেলাম। তো এখানে দেখো শর্ট লং সব রকমই কুর্তি আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে। তোমরা আসলে এখানে আসতে পারো, এখানে নানা রকমের কালেকশন আছে। যারা আগরতলাতে থাকো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা আগরতলার বাইরে থাকো তারা এখানে শপিং করতে এসো। তো দেখো চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে। এটা ফার্স্ট ফ্লোর, দেখতেই পাচ্ছ। নানা রকমের কুর্তির কালেকশন এখানে, প্রচণ্ড ভিড়। এখানেও পুজোর শপিং করতে এসছে সবাই। দেখো এখানে ব্যাগের কালেকশন আছে, এই দেখো নানা রকমের ব্যাগ আছে এখানে। তো বন্ধুরা আমি একটু ভিডিও করে নিলাম, আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা অল বাটনে প্রেস করবে, তাহলে আমার সব ব্লগস বা রেসিপিস যাই আছে সব পেয়ে যাবে তোমরা, আর আমাকে সাপোর্ট করবে। তো এই দেখো আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট ফ্লোর দেখা হয়ে গেছে, তো এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, দেখি ওইখানে কিছু পছন্দ হয় কি না। তো এখানেও দেখো নানা রকমের কুর্তি কালেকশন আছে। তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর সুন্দর কুর্তি। তো আমি ঘুরে ঘুরে দেখছি একটু। আর দেখো আমার দুইটা কুর্তি পছন্দ হয়েছে, শর্ট কুর্তি, তো দুইটা আমি নিয়ে নিলাম জিন্সের সাথে পরার জন্য। হ্যালো বন্ধুরা, তো আমি শপিং মল থেকে ফিরে আসলাম বাড়িতে। তো আমি ড্রেস না ছেড়েই তোমাদের সামনে চলে এলাম। তো তোমাদেরকে কী কী কিনলাম শপিং মল থেকে তা শেয়ার করার জন্য। তো এর আগে বলে দিই বন্ধুরা যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের কমেন্টস পেয়ে আমি অনেক খুশি। তো এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও বলবে। এই চ্যানেলে যেহেতু আমি রেসিপিস শেয়ার করে থাকি, তারপর গার্ডেনিংয়ের উপর ব্লগ করি, এমনিতেও ব্লগ করি, কোথাও ঘুরতে গেলাম সেটাও ব্লগ করি, তো তোমরা কোনটা পছন্দ করো সেটা বলবে। এই চ্যানেলে সব কিছুই থাকবে। আর বাস এইটুকুই বলার ছিল, তো এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো আর দেখো আমি
শপিং মল থেকে কি কিনলাম। তো এই দেখো, এটা রেড কালারের কুর্তি আছে, এটা জিন্সের সাথে পরার জন্য কিনেছি এই কুর্তিটা। তো দেখো কালারটা আমার ভালো লেগেছে, তো এটা আমি কিনলাম। তো আমি ম্যাক্স থেকে কিনলাম এটা, আর আরেকটা কুর্তি কিনলাম। তো এই দেখো, এটা আমি হোয়াইট কালারের মধ্যে কিনেছি, তো এটাও জিন্সের সাথে পরার জন্য কিনলাম। তো কেমন লাগলো বন্ধুরা, তো নিশ্চয়ই জানাবে আমাকে কমেন্ট করে আমার ড্রেস কুর্তিগুলো কীরকম হলো। আর আর বাস এটুকুই বলার ছিল তোমাদের। তো আরেকবার বলে দিই যে এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, আমাকে আমার পাশে থাকবে, আর কমেন্ট করে নিশ্চয় জানাবে কেমন লাগলো আমার পুজোর শপিংগুলি, আমার কুর্তিগুলি। আর আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা বন্ধুরা। আমি আবার নেক্সট ব্লগে হাজির হব তোমাদের সামনে। তো থ্যাংক ইউ।